রোজিনাস ক্লাবের সমস্ত মৎস্য শিকারী বন্ধু এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত। আপনারা ব্যাকে যে পুকুরটি দেখছেন এটি হচ্ছে হুগলি জেলা পোড়া বাজার স্টেশনের নিকটবর্তী পুরাট চাত্রা পুকুর, যে পুকুরটি গত সপ্তাহে ওপেন হয়েছিল। প্রথম দিন সাদা টোপ, তারপর দিন বোল্ডার, তারপর দুদিন চলার পর বোল্ডারে দুদিন চলার পর পুকুরটিতে মাছ ভেসে যাওয়ার জন্য পুকুরটি বন্ধ রাখা হয়েছিল আগামী শনি রবি এবং বুধবার। শনিবার মানে 14 তারিখ, 15 তারিখ রবিবার এবং তারপরে পড়ছে 18 তারিখ বুধবার। এই 3 দিন পুকুরটি চলবে। এই 3 দিন পুকুরটি চলার পর আপাতত পুকুরটি বন্ধ থাকবে, কি চলবে সেটা পরে জানানো হবে। এই পুকুরে যারা কন্ট্যাক্ট করতে ইচ্ছুক তাদের জন্য কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে ডিসপ্লে করে দেবো, তারা কন্ট্যাক্ট করে নেবেন। আর যদি কোনো কারণবশত পাশের তারিখ পরিবর্তন হয় তাহলে কমিটি সেটি আপনাদের জানিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন বা আপনাদের জানিয়ে দেবেন। যারা কন্ট্যাক্ট করতে ইচ্ছুক তারা এই স্ক্রিনে যে নাম্বারটি দিচ্ছি এই নাম্বারের মাধ্যমে কন্ট্যাক্ট করতে পারবেন। তবে মাছ খাবে কি খাবে না সেটা আমার পক্ষে বলা সম্ভব নয়। যারা যাবেন তারা অবশ্যই খোঁজ খবর নিয়ে বুঝে শুনে নিজের দায়িত্বে যাবেন, আমার কথায় নয়। দেখতে থাকুন বাকি ভিডিওটুকু। আমি আপাতত বিদায় নিচ্ছি, পরে ভিডিওয় আমি আবার হাজির হব নতুন কোনো তথ্য নিয়ে। ধন্যবাদ। বাহ বাহ বাহ, মন এমনিই খুশি হয়ে গেছে তখন। প্রত্যেকেরই মিস হয়েছে মাছ, আসলেও বেশি খেলে মিস হয় বেশি। আবার অতিরিক্ত কম খাচ্ছে না তখন আর মিস হয় বেশি, তখন ফেড আপ হয়ে তাকানো হয় না, উল্টে দিয়ে চলে গেল। যা মাছের সাইজ খুব সুন্দর, খুব সুন্দর সাইজ। হ্যাঁ হ্যাঁ একদম তাই। হয়তো 5-এর উপর মাছ না থাকতে পারে, কিন্তু যা সাইজ মাছটা দিয়েছে তাতে আর অন্য মাছটা দরকার নেই। হ্যাঁ বলছি তো, এই মাছ ঠিকঠাক, কোনো অসুবিধা নেই, যথেষ্ট। আর ছোট বেশি বড় হলে মাছ এমনি খেতে গেলে ছিবড়ে হয়ে যায়। না ছিবড়ে থেকে মাছটাও খাবে না, না বড় মাছ খেতেও চায় না চট করে। দুটো জাল মনে হচ্ছে, না কানকয় হাত ঢোকাবেন না, মরে যাবে মাছটা কিছুক্ষণের মধ্যে। না ওই আঙুলটা চলে যাচ্ছিল তো ওই জন্য বললাম। একা তোলা যাবে না, একা তোলা যাবে না বলছি তো। ও দেখার মতো সাইজ, ঠিক আছে নামিয়ে দিন। দারুণ সাইজ, গিট মারুন মুখে আগে। না মাছ খেলে 2-4টা দাদা ফসকাবে, কিছু করার নেই তো, সেরকম হলে গায়ে লাগে, তাহলে গায়ে লাগে। এমনি ফট করে ফেলে দিল, বুঝতে পেরেছি। একটা নিয়ে ব্যস্ত আর একটাকে ওই ওপাশের নেটটাও টেনে দিন, একবার ওটাও টেনে দিন, তুল। ঠিক আছে নামিয়ে দিন ও।